Assalamu alaikum. Welcome to another new video. I am Shami Hussain. Today we will discuss about very important topic, the differences between GD and FIR. মানুষ কোনো বিপদে পড়লে বা তার যান মাল সম্পদ বিপদের সম্মুখীন হলে পুলিশের কাছে সাহায্য চায়। কিন্তু অনেকেই পুলিশের কাছে সাহায্য চায় বা সঠিক প্রক্রিয়া সম্পর্কে জানে না। বিপদে পড়লে এই এজাহার করতে হবে নাকি জিডি করতে হবে সেই ব্যাপারে সঠিক জ্ঞান না থাকার কারণে সাধারণ মানুষ প্রতিকার থেকে বঞ্চিত হয়। এই ভিডিওর মাধ্যমে আপনারা জিডি ও এফআইআর সম্পর্কে যা যা জানতে পারবেন, জিডি বলতে কি বোঝায়, যে সকল কারণে জিডি করবেন, কিভাবে জিডি করতে হয়, এজাহার কখন করবেন, এজাহার করার পদ্ধতি, জিডি ও এজাহারের মধ্যে পার্থক্য। ডিয়ার ভিউয়ার্স, তো চলুন মূল আলোচনায় আসা যাক। জিডি বলতে হোয়াট ইজ জিডি? জিডি বা জিডি এর অর্থ জেনারেল ডায়েরি বা সাধারণ ডায়েরি। কোনো বিষয়ে জিডি করার জন্য সংশ্লিষ্ট থানায় গিয়ে নির্দিষ্ট ঘটনাটি মৌখিক বা লিখিত আকারে কর্তব্যরত পুলিশ অফিসারকে জানাতে হবে। জিডি করার জন্য কোনো টাকা বা ফি দিতে হয় না। থানায় গেলেই দায়িত্বরত পুলিশ অফিসার জিডি লিপিবদ্ধ করে দেয়। কোনো বিষয়ে জিডি করা হলে পুলিশ সে ঘটনাটির তদন্তের মাধ্যমে আইনানুরূপ ব্যবস্থা গ্রহণ করে। তবে জিডি করা মানে মামলা করা নয়। মামলা তখনই হয় যখন কোনো অপরাধ ঘটে বা সংঘটিত হয়। কিন্তু কোনো অপরাধ বা বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে, কেউ হুমকি দিয়েছে যার ফলে ভবিষ্যৎ অপরাধ সংঘটিত হতে পারে এমন আশঙ্কা দেখা দিলে সংশ্লিষ্ট ব্যক্তি জিডি করতে পারে, অথবা আইডি কার্ড হারিয়ে গিয়েছে তা দিয়ে কেউ অপরাধ সংঘটিত করে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে। সেক্ষেত্রে হারানোর পর জিডি করলে জিডি কপিটি আপনাকে আইনি সহায়তা পেতে সাহায্য করবে। এছাড়া জিডি করার ফলে অপরাধ সংগঠনকারী সতর্ক হয়ে যায়, সুতরাং জিডি হলো আইনি সাহায্য পাবার প্রথম পদক্ষেপ। যে সকল কারণে জিডি করবেন। এক, কারো দ্বারা ভীতি প্রাপ্ত হলে। দুই, নিরাপত্তার অভাব বোধ করলে। তিন, ভবিষ্যৎ কারো দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন আশঙ্কা করলে। চার, কোনো ব্যক্তি বা তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপরাধ সংগঠনের আশঙ্কা থাকলেও জিডি করা যায়। পাঁচ, কোনো প্রয়োজনীয় কাগজপত্র যেমন পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সনদ, দলিল, মোবাইল ফোন প্রভৃতি হারিয়ে গেলে। ছয়, কেউ নিখোঁজ হলে। সাত, কাজের লোক হঠাৎ না বলে চলে গেলে। আট, কোনো মূল্যবান জিনিস হারিয়ে গিয়েছে বা হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। অনেকের ধারণা জিডি শুধু কেউ ভয়ভীতি বা হুমকি দিলেই করতে হয়, আসলে তা নয়। উপরে উল্লিখিত অনেকগুলো কারণ রয়েছে, এই সব ঘটনাতে আপনি অবশ্যই জিডি করতে পারবেন। যে কোনো প্রাপ্তবয়স্ক লোক থানায় গিয়ে জিডি করতে পারবেন। তারপর জিডি কিভাবে করতে হয়, দ্য প্রসেস অফ জিডি। যে বিষয়ের উপর জিডি করা হয় তার সুষ্ঠু তদন্তের জন্য আবেদন করতে হবে। জিডিতে ঘটনা সংঘটিত হবার স্থানের নাম, সময়, সাক্ষী, সন্দেহকারী ব্যক্তির নাম, ঠিকানা, সন্দেহের কারণ উল্লেখ করতে হবে। আবেদনপত্রের শেষে থাকবে জিডিকারীর নাম, বাবার নাম, ঠিকানা, তারিখ। জিডির আবেদনপত্রটির তিনটি কপি করে থানায় জমা দিতে হবে। কর্তব্যরত পুলিশ অফিসার প্রতিটি আবেদনপত্রে জিডি এন্ট্রির নম্বর ও তারিখ সম্বলিত সিলমোহর দিবে। এরপর একটি কপি থানার রেকর্ডের জন্য সংগ্রহ করা হবে, একটি কপি আবেদনকারীকে ফেরত দেওয়া হবে, তৃতীয় কপিটি তদন্তকারী পুলিশ অফিসারের জন্য রাখা হয়। নিয়ম হচ্ছে জিডি করার 24 ঘন্টার মধ্যে ঘটনাটি তদন্ত করতে হবে। তবে বাংলাদেশে বিপুল জনসংখ্যা ও কম তদন্তকারী অফিসারের কারণে সকল ঘটনা তদন্ত করা সম্ভব হয় না। তবে অপরাধ সংঘটিত হয়ে গেলে জিডির কপিটি অপরাধ প্রমাণ করার জন্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করে। এই ছিল জিডি সম্পর্কে কিছু ধারণা। এখন আমরা জানব এফআইআর সম্পর্কে। এফআইআর বা এজাহার কখন করবেন? সহজ কথায়, কোনো অপরাধ সম্পর্কে থানায় যে অভিযোগ দেওয়া হয় তাকে এজাহার বা এফআইআর বলা হয়। এফআইআর অর্থ হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অর্থাৎ অপরাধ বা অপরাধমূলক কোনো কিছু ঘটে যাবার পর সে বিষয়ে প্রতিকার পাওয়ার জন্য থানায় এজাহার করা হয়। প্রকৃতপক্ষে এজাহারের মাধ্যমে থানায় মামলা করা হয়।
রাষ্ট্রপক্ষে যে কোনো মামলার আইনি প্রক্রিয়া শুরু হয় এজাহারের মাধ্যমে, অর্থাৎ যে কোনো মামলার প্রথম ধাপ হলো এজাহার। ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজে বা তার পরিবারের কেউ কিংবা অন্য কেউ ব্যক্তি যিনি ঘটনা ঘটতে দেখেছেন কিংবা ঘটনার কথা শুনেছেন বা অবগত আছেন তিনি থানায় এজাহার করতে পারবেন। ঘটনাটি যে থানা এখতিয়ারের মধ্যে রয়েছে সাধারণত ওই থানায় করা উচিত। এজাহারের ঘটনা পূর্ণ বিবরণ, ঘটনার স্থান, সময়, কিভাবে ঘটনা ঘটল তার বিবরণ স্পষ্টভাবে লিখতে হবে। এজাহারকারীর পূর্ণ ঠিকানা ও স্বাক্ষর থাকতে হবে। যদি মৌখিকভাবে থানায় এজাহার দেওয়া হয় তাহলে থানার সংশ্লিষ্ট কর্মকর্তা তা লিখে দিবেন এবং এজাহারকারীকে শোনাবেন। এজাহারকারীর স্বাক্ষর অবশ্যই দিতে হবে। এজাহার করার পদ্ধতি, প্রসেস অফ এফআইআর। এক, যেখানে ঘটনাটি ঘটেছে তার নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওসির নিকট এজাহার করতে হয়। দুই, এজাহার লিখিত বা মৌখিক দুইভাবেই করা যায়, তবে লিখিত হলেই ভালো। তিন, ঘটনার পূর্ণ বিবরণ, ঘটনার স্থান, সময়, কিভাবে ঘটনাটি ঘটল, কেন ঘটল, দায়ী ব্যক্তি বা আসামির নাম যদি জানা থাকে তবে তার পূর্ণ বিবরণ, নাম, ঠিকানা লিখতে হবে। চার, এজাহারকারীর পূর্ণ ঠিকানা ও সই থাকতে হবে। পাঁচ, যদি মৌখিকভাবে এজাহার করা হয় তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঠিকভাবে এজাহারটি লিখবেন, লিখে তা এজাহারকারীকে পড়ে শোনাবেন। এজাহারকারীর মনোযোগ দিয়ে তা শুনে স্পষ্ট হলে স্বাক্ষর দিবেন। যে কর্মকর্তা এজাহার লিখবেন তিনিও সিল ও সই দিবেন। ৬, ঘটনা ঘটার সাথে সাথেই যত দ্রুত সম্ভব এজাহার করতে হবে। অনেক সময় দেরি হলে ঘটনাটি মামলা করার গ্রহণযোগ্যতা হারায়, আর যদি বিশেষ কারণে দেরি হয়ে যায় তবে বিলম্ব হওয়ার কারণ এজাহারে উল্লেখ করতে হবে। এ ছিল এজাহার বা এফআইআর সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য। এখন আমরা জানব জিডি ও এজাহারের মধ্যে পার্থক্য কি। অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে জিডি আর এজাহার এক বিষয়। এ দুটি এক বিষয় নয়। জিডি হচ্ছে থানায় কোনো ঘটনা সম্পর্কে অবগত করা, আর এজাহার হচ্ছে সরাসরি মামলা গ্রহণের পদক্ষেপ নেওয়া। জিডি কোনো অপরাধ সংগঠনের বিরুদ্ধে আইনি সহায়তাকারী সংস্থার সাহায্য পাওয়ার জন্য প্রথম পদক্ষেপ। উদাহরণ হিসেবে বলা যায় একজন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটি যদি হারিয়ে যাওয়া হয় তাহলে জিডি করতে হবে, আর নিখোঁজ হওয়ার বিষয়টি যদি অপহরণের কারণে হয় তাহলে এজাহার করতে হবে। মনে রাখতে হবে জিডি থেকেও মামলা হতে পারে। কোনো থানায় জিডি করার পর যদি পুলিশের প্রাথমিক তদন্তে গুরুতর কোনো অপরাধের প্রমাণ মেলে তাহলে পুলিশ বাদী হয়ে নন এফআইআর মামলা করতে পারে। এ অনুযায়ী পুলিশ নন প্রসিকিউশন প্রতিবেদন দাখিল করতে পারে এবং এর ভিত্তিতে বিচার শুরু হতে পারে। তাই থানায় গিয়ে ঘটনা সম্পর্কে পুলিশকে ভালোভাবে ব্যাখ্যা করা উচিত। কোনো ভুলের কারণে সঠিক আইনি আশ্রয় থেকে যেন বঞ্চিত না হন এ বিষয়ে খেয়াল রাখতে হবে। সর্বোপরি আপনাদের সচেতনতার জন্যই এই ভিডিওটি তৈরি করা। যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।